আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে তোমাদের সাথে মেলা থেকে কেনা কিছু জিনিস আমি শেয়ার করব, আর একটা রেসিপিও দেখাবো, পিজার রেসিপি দেখাবো তোমাদেরকে। তো হোপফুলি আজকে ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। তো বেশি না বকবক করে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো কোন কোন মেলা থেকে কী কী কিনেছি সব তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিউজ হচ্ছে না তোমাদেরকে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ চ্যানেলটা কিন্তু অনেক দিন ধরে একটা জায়গায় গিয়ে থেমে গেছে আর কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর বুঝতেই পারছো সামনেই পুজো আসছে, তো তার জন্য একটু বেশি এক্সাইটেড আমি, কারণ আগের বছর যেহেতু ফার্স্ট টাইম ছিল আর এই বছর সেই জিনিসটাই আবার রিপিটেড হতে চলেছে, তো সেই জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো যাতে আমার এক্সাইটমেন্টটা আরও বেশি বেড়ে যায়, যাতে আমি আরও বেশি মোটিভেট হই তোমাদের জন্য ভিডিও বানাতে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, যারা যারা দেখছো প্লিজ দেখে দেখে চলে যেও না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও। তোমরা সাবস্ক্রাইব করলে আমার পার্সোনালি ভালো লাগে, আমি আরও বেশি হ্যাপি হয়ে যাই, আরও বেশি মোটিভেটেড হয়ে যাই, আরও বেশি এনার্জি চলে আসে আমার মধ্যে যে না আই হ্যাভ টু ডু, আমার কি কিছু করতে হবে তোমাদের জন্য। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে যেও, এমনি এমনি দেখে চলে যেও না, একটাই তো সাবস্ক্রাইবের ব্যাপার, শুধু বাটনটা প্রেস করে দিও, ব্যাস আর কি চাই। আর ভালো লাগলে লাইক শেয়ারও করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো মেলা থেকে যা যা কিনেছি সব তোমাদেরকে এক এক করে দেখানো স্টার্ট করি। তো ফার্স্টেই আমি যেটা কিনেছি, তো পার্ক সার্কাস ময়দানে একটা মেলাতে গেছিলাম, হোপফুলি তোমাদের সবার মনে আছে, তোমরা সবাই সেই ভিডিওটা দেখেছো। এখনও পর্যন্ত যারা যারা দেখোনি গিয়ে অবশ্যই চেক আউট করো, পার্ক সার্কাসের ময়দানে যে মেলাটা আমি গেছিলাম, মিলন মেলা বা মিলন উৎসব 2022। তো সেইখানে মেলা থেকে আমি যেগুলো কিনেছিলাম সেটা হচ্ছে দুটো আমি ব্যাগ কিনেছিলাম, সাইড ব্যাগ। প্রাইস ছিল ব্যাগগুলোর একদম, যদিও আমি একটু বার্গেনিং করেছিলাম কারণ অনেক বেশি দাম বলছিল, তারপরে আমি একটুখানি কমিয়ে দিয়েছিলাম দাম। তো এই হচ্ছে ব্যাগগুলো, দেখো এই ব্যাগটা খুবই সুন্দর একটা ব্যাগ, দেখো ভিতরে দুটো কম্পার্টমেন্ট আছে খুব সুন্দর, আর ব্যাগেও একটা চেন আছে খুব সুন্দর ডিজাইনটা ব্যাগের, একদম ফ্লাওয়ার ফ্লাওয়ার টাইপের সামনে ডিজাইনটা করা আছে, খুব সুন্দর একটা ডিজাইন, একটা পিস্তা কালার মতন, মানে হালকা পিস্তা গ্রিন মতন কালারটা ব্যাগটা, খুব সুন্দর একটা ব্যাগ। নেক্সট আমি আরও একটা ব্যাগ কিনেছি, ওইখান থেকেই কিনেছি, দুটো ব্যাগ একসাথে কিনেছিলাম। তো এই হচ্ছে ব্যাগটা, এইটারও কালারটা কাইন্ড অফ ওই রকমই দেখতে, ওই ব্যাগটারই একটু, ওটা একটু ডার্ক, এটা একটু লাইট আছে, বাট ব্যাগটার ডিজাইনটা খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিলো বলে আমি নিয়ে নিয়েছি। সামনে একটা কম্পার্টমেন্ট আছে এই যে, আর এখানে দুটো কম্পার্টমেন্ট আছে, আমি আর খুলে দেখালাম না, এই হচ্ছে দুটো কম্পার্টমেন্ট, আর ব্যাগে চেন আছে, খুবই সুন্দর এই ব্যাগটাও, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিলো এই ব্যাগটাও আমার, মানে খুব ভালো এই ব্যাগটাও, আর বেশ শক্তপোক্তও দেখে লাগছিল। মানে এখনকার যে ব্যাগগুলো হয় একদম ধরো 250-300 বা 400 টাকার ব্যাগগুলো একদমই পাতলা পাতলা হয়, একদম ভালো কোয়ালিটির হয় না, বাট এই ব্যাগগুলোর কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো। দুটো ব্যাগই আমি নিয়েছিলাম, দুটো ব্যাগ একই জায়গা থেকে নিয়েছিলাম, দুটো ব্যাগ আমি 500-এ নিয়েছি, মানে এক একটা ব্যাগের কস্ট পড়ছে 250 করে, আমাকে 350 বলে একটা ব্যাগের দাম বলেছিলো, বাট আমি দুটো 500 দিয়ে নিয়ে এসেছি, তো হালকা একটু বার্গেনিং করে নিয়ে এসেছি। এই দুটোই কিনেছিলাম আমি ওই মিলন উৎসব বা মিলন মেলা থেকে। দেন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, নিয়ে গেছিলাম তোমাদেরকে কাঁকুড়গাছি মেলাতে, কাঁকুড়গাছি সুভাষ মেলাতে, যেটা যেই মেলাটা এক মাস চলেছিল, হাউফুলি তোমাদের সবার মনে আছে কাঁকুড়গাছি সুভাষ মেলা, সেখান থেকে আমি অনেক কিছু ইয়ারিং টিয়ারিং কিনেছিলাম, তো সেগুলোও একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। ইয়ারিংগুলো আমি কিনেছিলাম সেগুলো হচ্ছে সব একদম হুপস টাইপের ইয়ারিং, মানে রিং টাইপের, এই হচ্ছে দেখো এই হুপসগুলো এখন খুব 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 পরে, তো এই হুপসগুলো আমি কিনেছিলাম, এই ইয়ারিংগুলো, এগুলো হচ্ছে 30 করে, খুব সুন্দর দেখতে, আর আমার খুব ভালো লাগে এরকম কাইন্ড অফ ইয়ারিং পরতে, তোমরা আমার অনেক ভিডিওতে দেখেওছো এরকম কাইন্ড অফ ইয়ারিংস পরতে। নেক্সট একটা ইয়েলো কালারের কিনেছিলাম, এই হচ্ছে ইয়েলো কালারের কিনেছিলাম, এটাও 30, আর নেক্সট একটা স্কাই কালারের কিনেছি, সবই সেমই ডিজাইনের, কারণ এগুলো আমার খুব ভালো লাগে পড়তে, আমার খুব ভালো লাগে এগুলো পড়তে, তো এটা একটা স্কাই কালারের, এটাও 30। তো নেক্সট আমি একটু বসার উপর কিনেছি, কারণ আমার বসা কানের পড়তেও খুব ভালো লাগে, এটা একটা, এটাও স্কাই কালারের, এটাও 30 নিয়েছিল, এটাও খুব সুন্দর একটা ইয়ারিং, একদম স্কাই কালারের, পরলে খুব সুন্দর লাগবে কানেতে, খুব সুন্দর এটা।
আর আরেকটা কিনেছিলাম এইটা, এটা একটু ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইনের, আর নিচে একটা বল মতো জিনিস আছে, এটাও খুব সুন্দর, ইয়ারিংটাও পরলে খুব ভালো লাগবে, ইয়ারিংটাও নিয়েছিলাম। এগুলো সবই 30 করে। আমি কিছু ফিঙ্গার রিং কিনেছিলাম, আমার ফিঙ্গার রিং খুব পছন্দের একটা জিনিস, এমনিও আমার দেখো হাতে ফিঙ্গার রিং ভর্তি, আমার ফিঙ্গার রিং পরতে ভীষণ 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 ভালো লাগে, তো মানে আমার খুব ভালো লাগে ফিঙ্গার রিং পরতে, আমি সবসময় পরেও থাকি এই দুটো, যদিও কিছু রিজনের জন্য পরা, বাট এটা গোল্ডের আছে, তো মানে আমি আমার আরও দুটো ফিঙ্গার রিং আছে যেগুলো খুলে রাখা আছে, কারণ অতগুলো তো সব কিছু একসাথে হাতে পরে থাকতে পারবো না, তো আরও দুটো ফিঙ্গার রিং আছে সেগুলো খুলে রাখা আছে, কারণ আমার ফিঙ্গার রিং পরতে সবসময় খুব ভালো লাগে, আমার অতটা ইয়াররিং মানে গোল্ডের বলছি খুব ভালো লাগে পরতে, কানের বা গলার হাতের অতটা পছন্দ না, কিন্তু ফিঙ্গার রিংটা আমার খুব পছন্দের একটা জিনিস, খালি ফিঙ্গার রিং আমার ভালো লাগে পরতে, সেই জন্য আমি ফিঙ্গার রিং কিনে নিয়েছি এতগুলো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এইটা দেখো কি সুন্দর একটা গ্রিন কালারের ফিঙ্গার রিং, এটা খুবই সুন্দর ডিজাইনটা, দেখতে খুব সুন্দর একটা ডিজাইন, দেন ওই ডিজাইনটারই মতন কাইন্ড অফ দেখতে, কিছুটা একটু আলাদা আছে, ডিফারেন্ট আছে, এই একটা রিং কিনেছি ফিঙ্গার রিং, তো এই ফিঙ্গার রিংটা একটুখানি হালকা স্কাই স্কাই কালারের, খুব সুন্দর দেখতে এই ফিঙ্গার রিংটাও, আর দেন একটা খুব সুন্দর পিঙ্ক পার্ল কাইন্ড অফ ফিঙ্গার রিং কিনেছি, দেখো ভিতরে দেখো পিঙ্ক পার্ল দেওয়া আছে, খুব সুন্দর একটা ফিঙ্গার রিং এটা, তো এই ফিঙ্গার রিং দুটো হচ্ছে 40 করে নিয়েছিল, যেহেতু এইগুলোতে একটু বেশি হেভি কাজ আছে, খুব ভারী এইগুলো, ওয়েটেও খুব ভারী, তো সেই জন্য এগুলো একটু বেশি দাম নিয়েছে 40 করে, কিন্তু এই ফিঙ্গার রিংটা দেখো 30 নিয়েছে। এই ফিঙ্গার রিংটা আমার পার্সোনালি খুব পছন্দের, খুব পছন্দের একটা ফিঙ্গার রিং, দেখো পরলে কি সুন্দর লাগবে হাতে, খুব সুন্দর একটা ফিঙ্গার রিং এটা। তো ইয়া, এইগুলোই ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করা বাকি ছিল, তো ভাবলাম শেয়ার করেই দিই, তো এইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম যা যা আমি মেলা থেকে কিনেছিলাম, সুভাষ মেলা থেকে আর মিলন মেলা থেকে যারা কিনেছিলাম সব তোমাদেরকে সেগুলো দেখিয়ে দিলাম, বাট আনফর্চুনেটলি আমি বুক ফেয়ার থেকে কিছুই কিনিনি, শুধু ঘুরে চলে এসেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, অনেকটা লেটে আমরা গিয়ে পৌঁছেছিলাম, তো ভিডিও করার চক্করে মানে ভিডিও করতে করতে আরও বেশি রাত হয়ে গেছিলো, এমনিও আমার বাড়ির থেকে অনেকটাই ডিস্টেন্সে, বুঝতেই পারছো সেই করুণাময়ী, মানে অনেকটা ডিস্টেন্স, এবার ফেরারও একটা চাপ ছিল যে না তাড়াতাড়ি করে ফিরতে হবে, সেই জন্য আমি আর ঘুরে বেশি কিছু দেখিনি, শুধুমাত্র ভিডিওটাই তোমাদের জন্য বানিয়েছি আর চলে এসেছি, সেই জন্য আনফর্চুনেটলি কিছুই কেনা হয়নি, বাট আমি ভেবে গেছিলাম যদি কোনো বুক পছন্দ হয় বা স্টোরি বুক বা থ্রিলার কোনো বুকস যেগুলো আমার পড়তে খুব ভালো লাগে সেগুলো আমি ভেবে গেছিলাম যে হয়তো আমি কিনতেও পারি কোনো কিছু পছন্দ হলে, বাট ওরমভাবে আমি দেখার আর সময় পাইনি, সেই জন্য আর কেনাও হয়নি আমার, তো যাই হোক না কেন, বেটার লাগ নেক্সট টাইম পরের বছর যাবো, কিছু পছন্দ হলে কিনবো তোমাদের সাথে শেয়ারও করবো। ছিল ভিডিওটা, তো এইবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা জানোই থাম্বনেল দেখে যে কিসের রেসিপি, সেই রেসিপিটা চট করে দেখে নাও। তো আমি আজকে পিৎজা তৈরি করবো, তার জন্য আমি আগে একটু ময়দা নিয়ে নিয়েছি, তো তোমরা যতটা পরিমাণ করবে ততটা পরিমাণ ময়দা নিয়ে নিও, তুমি ময়দার মধ্যে চিনি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো, স্বাদ মতো নুন অ্যাড করে নিচ্ছি, এটা তোমাদের টেস্টের উপর ডিপেন্ড করছে, তো ভালো করে এগুলোকে আমি মিক্স করে নিচ্ছি, দেন আমি একটু জল গরম করে নিয়েছি একদম উষ্ণ উষ্ণ গরম জল, এর মধ্যে আমি 1 teaspoon অ্যাক্টিভ ড্রাই ইস্ট অ্যাড করছি, তাতে পিৎজাটা খুব সফট হয়, একদম পুরো ডমিনোস বা পিৎজা হাটের পিৎজার মতো সফট হবে, দেন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো, ঢাকা তুলে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি, দেন আমি যে ময়দাটা মিক্স করে রেখেছিলাম তার মধ্যে এবার আস্তে আস্তে জলটা অ্যাড করবো, মানে ইস্ট যে জলটায় দেওয়া আছে সেই জলটা অ্যাড করবো, আস্তে আস্তে এরকমভাবে মেখে নিতে হবে, একটা সফট ডো তৈরি করে নিতে হবে, যতক্ষণ না সফট হবে ততক্ষণ কিন্তু ডোটাকে তোমরা ভালো করে ঠেসে নেবে, দেন আমি এর মধ্যে সাদা তেল অ্যাড করছি আরও যাতে ডোটা সফট হয়ে যায়, দেন এটাকে এবার আমি ঢাকা দিয়ে ভালো করে একটা জায়গার মধ্যে রেখে দেবো, ঢাকা দিয়ে রাখতে হবে একদম এয়ার টাইটের মতন, তো আমি ঢাকা দিয়ে ভালো করে রেখে দিচ্ছি আধ ঘন্টা মতন, দেন আমি কিছু জিনিস প্রিপেয়ার করে নেবো পিৎজার জন্য, ফার্স্টে প্রিপেয়ার করবো পিৎজার সস, তার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিচ্ছি, 2 medium sized টমেটো দিয়ে নিচ্ছি কড়ার মধ্যে, তোমরা তেল অ্যাড করতে পারো বাট আমি তেল অ্যাড করিনি, তো এবার ভালো করে এর মধ্যে নুন অ্যাড করে নিচ্ছি, এবার ভালো করে এটাকে একটুখানি নরম হওয়া অবধি নেড়ে যেতে হবে, যাতে একটু নরম নরম হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় একটু, দেন এটা নরম হয়ে গেছে, এবার এটাকে একটা মিক্সারে নামিয়ে নিচ্ছি, এটা পুরো পেস্ট করতে হবে, তো আমি এটাকে মিক্সারে নিয়ে নিয়েছি, এবার ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেবো, যাতে একদম পিৎজার সসটা খুব স্মুথ হয়, তো আমি পেস্ট করে নিচ্ছি ভালো করে, দেন আমি এটাকে আবার ঢেলে নিচ্ছি একটা জায়গাতে, তো দেন এবার সসটা রেডি করব, তার জন্য আমি কড়াতে একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন নিয়ে নিয়েছি, এটা পরিমাণ মতো নিতে হবে,
তো আমি নিয়ে নিয়ে ভালো করে এবার নেড়ে নিচ্ছি। তোমরা চাইলে তেল অ্যাড করতে পারো, বাট আমি একদম তেল অ্যাড করব না বলে তেল অ্যাড করিনি। তো এর মধ্যে এবার একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে, ব্রাউন হয়ে গেলে দেন আমি পুরো ওই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, মানে যেই টমেটো যে পিউরিটা করেছিলাম আমরা একদম মিক্স যে করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করছি, দেন আমি একটুখানি নুন অ্যাড করছি, স্বাদ মতো নুন অ্যাড করে নেবে, যেহেতু সস বানাচ্ছি নুন তো দরকার। একটুখানি আমি পেপার অ্যাড করছি, মানে গোলমরিচ অ্যাড করছি, ভালো করে এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিক্স করে নিচ্ছি। দেন একটু ফুটে গেলে আমি এর মধ্যে টমেটো কেচাপ অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন, এবার ভালো করে মিক্স করে নিতে হবে। একটু ঘন ঘন হয়ে গেলে এটা আমাদের পিৎজা সসটা একদম রেডি হয়ে যাবে। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর লাস্টে আমি অ্যাড করছি স্বাদ মতো চিনি, যাতে সসটার টেস্টটা খুব সুন্দর হয়। তো আমাদের পিৎজা সস একদম রেডি। দেন আমি কড়াতে তেল অ্যাড করে নিয়েছি, এর মধ্যে আমি ক্যাপসিকাম অ্যাড করে নিচ্ছি, একদম স্লাইস করে কাটা ক্যাপসিকাম। এগুলো আমাদের পিৎজার টপিং হিসাবে ইউজ হবে, তো আমি একটু ফ্রাই করে টপিং দিতে বেশি পছন্দ করি। আমি এর মধ্যে একটু নুন দিয়ে নিচ্ছি যাতে একটু সিদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এমনি নর্মাল মানে কাঁচাও দিয়ে দিতে পারো ওর মধ্যে, যাতে সিদ্ধ হয়ে যাবে, বাট আমি একটুখানি ফ্রাই করে দিতে বেশি ভালোবাসি। দেন আমি পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি, ওরকমভাবে স্লাইস করে কাটা পেঁয়াজ। তো আমি যতটা পরিমাণ পিৎজা করবো, মানে যটা পিৎজা করবো সেই পরিমাণ মতনই আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এবার ভালো করে ফ্রাই হয়ে গেছে আমার জিনিসগুলো। দেন আমি এবার ময়দাটাকে, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়ে গেছে 30 মিনিট রাখার পর, তো এবার একটুখানি ঠেসে নিচ্ছি ভালো করে। তো ঠাসা হয়ে গেলে আমি এরকম সাইজের লেচি করে নিচ্ছি, তোমাদের পিৎজাটা যেরকম বড়ো সাইজ করবে সেরকম লেচি করে নিও। তো আমি মোটামুটি মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি, এবার হালকা হাতে বেলে নিচ্ছি পিৎজাটা। পিৎজাটা কিন্তু তেল দিয়ে বেলা হবে না, ময়দার গুঁড়ো বা আচার গুঁড়ো দিয়ে তোমরা বেলতে পারো। দেন আমি এরকম একটা থালা টাইপের নিয়েছি, একটু বার উঁচু যে থালাগুলো বলে সেটা নিয়েছি। দেন পিৎজার রুটিটাকে এর মধ্যে সেট করে নিচ্ছি ভালো করে, দেন ফর্ক দিয়ে এরকম করে একটুখানি প্রেস করে 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 নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো এয়ার বাবলস না হয় আর যাতে ফুলে না যায় পিৎজাটা। এর মধ্যে আমি এবার কেচাপটা অ্যাড করে সসটা অ্যাড করছি, যে পিৎজা সসটা বানিয়েছিলাম। দেন আমি টপিংসগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। আর এরপর দেব আমি বাড়িতেই প্রিপেয়ার করেছিলাম একটু ডিমের ভাপা, যেটা হয় সেটা করেছিলাম, এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, যাতে পিৎজাটা খুব ভালো টেস্টি লাগে খেতে, একদম ভেজও না লাগে। সেজন্য আমি এইগুলো করে নিয়েছিলাম ডিমের ভাপা। তো এগুলো ছোটো ছোটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি, আর উপর থেকে একদম চিজ অ্যাড করে নিচ্ছি। আমি চিজটা গ্রেট করে নিয়েছি ভালো করে, একদম মিহি করে গ্রেট করে উপর থেকে বেশি বেশি করে ভরে ভরে চিজ দিয়ে নিচ্ছি। আমাদের পিৎজাটা একদম রেডি। এবার সাইড দিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, অয়েল ব্রাশ করে নিচ্ছি, এরকম একটা ডেচকি টাইপের নিয়েছি, বা তোমরা যে কোনো জায়গার পাত্রের মধ্যেই করতে পারো। তো আমি এর মধ্যে পিৎজাটা দিয়ে দিচ্ছি, আর নিচেরা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। তো এবার এবার ভালো করে ঢাকা দিয়ে নিতে হবে, এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে রেডি হতে। তো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের পিৎজা একদম রেডি। তো আমি সস দিয়ে, চিলি ফ্লেক্স দিয়ে, অরিগ্যানো দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি। দেখো পিৎজাটা একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা লাগছে, পুরো রেডি খাওয়ার জন্য। তো এই হচ্ছে পিৎজা, আমি তো পুরোটা খেতে পারবো না কারণ বিশাল বড় পিৎজাটা, জাস্ট দেখাবার জন্য পিৎজাটা তোমাদেরকে এত বড়টা নিয়ে আমি এসেছি। আর এর মধ্যে আমি অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর একটুখানি ওই টমেটো কেচাপ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তো একটা বাইট খাওয়া যাক, জাস্ট দারুণ দারুণ, পুরো একদম চিজ বার্স পিৎজা লাগছে, এত এত টেস্টি হয়েছে, এত সফট হয়েছে, দেখতে পাচ্ছ জাস্ট এই যে দেখো নরম তুলতুলে পুরো একদম, মানে বিশাল 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 টেস্টি হয়েছে এটা। আমি বাড়িতে এর আগেও একবার পিৎজা আমি বানিয়েছিলাম, বাট তার থেকেও এটা বেটার হয়েছে, অনেক সুন্দর, অনেক টেস্টি খেতে হয়েছে, আর ভীষণই সফট হয়েছে, একদম মনে হচ্ছে না ডমিনোস বা পিৎজা হাটের পিৎজা খাচ্ছি, এতটা ভালো হবে এটা আমি আশা করতে পারিনি। তো যাই হোক না, কেন পিৎজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর যা যা মেলা থেকে কিনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখালাম। তো হোপফুলি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে দেখতে। তো তোমরা কমেন্ট করে জানাও যে কার কার পিৎজা খুব ভালো লাগে খেতে, আর কে কে বাড়িতে ট্রাই করতে চলেছে পিৎজা। তো অবশ্যই রেসিপিটা চেক আউট করতে কিন্তু ভুলবে না। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিই, আর বলো তোমরা আর কী কী দেখতে চাও, অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, তোমাদের জন্য অবশ্যই আরও নতুন নতুন কিছু আনার চেষ্টা করবো। বাট প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে লাইক শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখাবো আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।